আসসালামু আলাইকুম, আমি সাবরিনা। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি কুরবানির ঈদে আমাদের গ্রামে দাদির বাড়িতে গিয়েছিলাম। দেখুন, সবাই কুরবানির কাজে ব্যস্ত। এখানে আমাদের গ্রামের সবাই এক জায়গায় কুরবানি করে থাকে। একসঙ্গে কুরবানি করার আনন্দটাই অন্যরকম। আমরা নিজেরাই কুরবানির সকল কাজ করে থাকি, সবাই একসঙ্গে কাজ করি আর গল্প আড্ডায় মেতে থাকি। জুলকান নয়না আমার সঙ্গে কুরবানির কাজ করা দেখছে। আমাদের সমাজে বর্তমানে 149টি পরিবার রয়েছে। এখানে প্রতিটি পরিবার যেন ঈদ আনন্দে করতে পারে, তার জন্য যারা কুরবানি দিয়ে থাকে তারা কুরবানির একটি অংশ সমাজে জমা করে। এখানে আমার ভাইয়া কাজ করছে। আমার ঈদ আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমরা সবাই একসঙ্গে কাজ করি, আবার একে অপরকে সাহায্য করি। আমার কাছে মনে হয় এটাই তো ঈদের আসল আনন্দ। আপনারা কি বলেন? জুলকান নাইন এখন চেয়ারে বসে কাজ করা দেখা শুরু করেছে। আমার ছোট কাকু কাজ করছে। এখানে আমার বড় কাকু মাংস কাটছে। ফুপা ফুপাতো ভাই তারা সবাই বসে আছে। আর এখানে সমাজের খাসির কুস্ত জমা হচ্ছে। আমাদের সমাজে যে মাংসটা বণ্টন করা হয় জমা হওয়ার পরে সেই মাংসটা জমা হচ্ছে। আর এদিকে খাসির মাংস কাটা শেষ, সেগুলো জমা দেওয়া হয়ে গিয়েছে, সেগুলো সবাইকে দেওয়া হয়েছে। আর এখন গরুর মাংসের জন্য অপেক্ষা করছে। গরুর মাংসগুলো কাটা হলে সেটাও সমাজে দিয়ে দেওয়া হবে। খাসির মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখানে জমা হচ্ছে গরুর মাংসগুলো। এগুলো আবার মিটারে তুলে মেপে তারপরে সমানভাবে সবগুলো পরিবারকে দেওয়া হবে। এখানে 149 জন ঘরের জন্য সমানভাবে সবগুলো প্যাকেট করে আলাদা করা হচ্ছে। তারপর নাম ডেকে ডেকে সবাইকে দেওয়া হচ্ছে। আর সবার নাম লেখা আছে, কেউ যেন বাদ না পড়ে সেই জন্য নামগুলো হিসাব করে তারপরে সবাইকে প্যাকেটগুলো দেওয়া হচ্ছে। আপনাদের ওদিকে কি এরকম কোনো ব্যবস্থা রয়েছে? আমার এই বিষয়গুলো অনেক ভালো লাগে। এদিকে রান্নাও শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করব। এখানে জুলকান নাইন খাওয়া দাওয়া করছে। এবার কলার পাতায় খাওয়া হচ্ছে না, ওয়ান টাইম প্লেট নিয়ে আসা হয়েছে, কলার পাতা ছিল না। যাই হোক, ওয়ান টাইম প্লেটে আমরা বসে বসে খাচ্ছিলাম। জুলকান নাইনের কাছে অনেক মজা লেগেছে। এদিকে ফুপা ফুপাতো ভাই আমার কাকুরা সবাই খাচ্ছে, আব্বু আর ভাইয়াও খেতে বসেছে, আর সবাই একসঙ্গে খাওয়াটার আনন্দটাও অন্যরকম। যাই হোক, এখন বাসার দিকে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।